আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে এফেক্টস অপশনটা শিখবো। এফেক্টসটা হলো, এটা হলো আমরা যেটা যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছি এটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর, এবং আমি এখন যেটা ওপেন করলাম এটা হলো ফটোশপ। তো ফটোশপে এফেক্টসটা আপনারা খেয়াল করবেন, নিচের দিকে এখানে এফেক্টস অপশন আছে, এখানে ক্লিক করলে এখান থেকে ব্লেন্ডিং অপশনটা পাওয়া যায়। আমরা ডিরেক্ট কোনো লেয়ারের রাইট বাটন ক্লিক করলে ব্লেন্ডিং অপশন আসে, এটা কিন্তু এফেক্টসের একটা অংশ। ঠিক তেমনই এফেক্টসে ক্লিক করলে এখানে ব্লেন্ডিং অপশন পাওয়া যাবে, এটা এফেক্টসের একটা পার্ট। তো এখানে ঢোকার পরে আমরা যখন এই ব্লেন্ডিং অপশনে প্রবেশ করলাম, তখন এখানে যে সাইডে যে অপশনগুলো আছে, সাব অপশন, এগুলো সবগুলোই এফেক্টসের এক একটা অংশ। তো এইগুলা শর্টকাটে এখানে এফেক্টসে ক্লিক করলে এখানে দেওয়া আছে, আপনি ডাইরেক্ট এখানে স্টকে ক্লিক করতে পারেন। তো এভাবে এফেক্টসটা ব্যবহার করা হয়। তো এটা আমরা ইলাস্ট্রেটরে দেখব। ফটোশপের এফেক্টসের ভেতরে আমাদের এই অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি, টোটাল অপশন হলো এই কয়টা আছে। আচ্ছা, এখন ইলাস্ট্রেটরের অপশনে এফেক্টসে কী কী আছে আমরা দেখব। তো এফেক্টসটা আনার জন্য আমাদের উইন্ডোতে যেতে হবে, উইন্ডোতে এখানে কোথাও এফেক্টস লেখা নাই, তো এর জন্য আমাদের একটা অপশন আছে, সেই অপশন হয়ে আমাদের এফেক্টসটা খুঁজে বের করতে হবে। সেই অপশনটা হলো অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স, এই যে অ্যাপিয়ারেন্স, উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্সে এসে ক্লিক করতে হবে। করলেই এই যে আপনার অ্যাপিয়ারেন্সের একটা উইন্ডো আসলো। এখন এটা আপনি চাইলে এখানে রাখতে পারেন, জাস্ট এটা ড্র্যাগ করে এর ভেতরে ছেড়ে দিলে এখানে চলে আসবে। এখন এই অ্যাপিয়ারেন্স থেকে নিচে দেখেন এফেক্টস আছে, এই এফেক্টসে ক্লিক করলে আরও অনেক অপশন পাবেন। ফটোশপের মতো ফটোশপের এফেক্টসে যে অপশনগুলো আছে এগুলাও ইলাস্ট্রেটরে পাবেন, এগুলো ছাড়াও আরও অতিরিক্ত অপশন এখানে যুক্ত করা আছে। আমরা এখান থেকে এফেক্টসটা অ্যাপ্লাই করতে গেলে একটা শেপ নেই, আগে ইলিপস নেই, আর একটা রেক্ট্যাঙ্গেল নেই। আচ্ছা, এটার আর কি আমি ব্ল্যাক করে দিই এটাকে, ওকে। আচ্ছা, এটাও ব্ল্যাক করে দেই। আচ্ছা, এখন এটার আমি স্ট্রোকটা দরকার, আমার স্ট্রোক বলতে আমাদের এটাকে বলে স্ট্রোক। তো স্ট্রোক, এটারও স্ট্রোক আমরা জাস্ট এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারি, এক ক্লিকে এখানে ক্লিক করলে ফিল কালার থেকে স্ট্রোকে চলে যাবে। আমি এটা 4 দিলাম, এটা কত? হ্যাঁ, এটা 5 দিছিলাম, এটাও 5 দিয়ে দেই, এটা 5 দিয়ে দেই, ওকে। এখন দেখেন এখানে আমি প্রথমে এটা সিলেক্ট করলাম, এটা কিন্তু ইলাস্ট্রেটরে দেখতেছি আমরা। ইলাস্ট্রেটরে আমি এফেক্টস থেকে একটা অপশন দেখাবো আজকে আপনাদের, এই টিউটোরিয়ালটাই শুধুমাত্র একটা অপশন দেখাবো এফেক্টস থেকে। এখানে এই অপশনটা দেখাবো, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। তো ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে এখানে যদি আপনি মাউসের কার্সারটা ধরেন তাহলে এখানে দেখা যাচ্ছে ফ্রি ডিস্টর্ট। তো এটা কি আমরা দেখে আসি, এখানে ক্লিক করলে আপনি যে সার্কেলের এই 4টা কোণা দেখা যাচ্ছে, তো এই কোণাগুলো এখান থেকে আপনি মুভ করতে পারবেন, করে বিভিন্ন শেপ তৈরি করতে পারবেন। মনে করেন আমি এটা দিয়ে এই যে ডিমের মতো একটা শেপ তৈরি করলাম, এখানে কিন্তু এটা দেখা যাচ্ছে না, বাট আপনি যদি এটা ওকে দেন তাহলে এখানে সেই শেপটা অ্যাপ্লাই হবে। সো এটা হলো ওই অপশনটার কাজ। পরে আমি আরেকটা সার্কেল নিই ফিলিপস থেকে, ওকে। এই সার্কেলগুলো আমি কপি করে রাখি, কাজে লাগবে, কন্ট্রোল ডি দিয়ে আর একটা কপি করলাম। আচ্ছা, তো এই এটা গেল একটা আমরা জানতে পারলাম। পরের অপশনটা আমরা দেখব, এটা ক্লিক করলাম, করার পরে এফেক্টস থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপরে পুকার অ্যান্ড ব্লোট, এটাই দেখব। এখানে আমরা ক্লিক করলাম। আচ্ছা, এখানে প্রিভিউ দেখার অপশন আছে, যে এখানে প্রিভিউতে কী দেখা যাবে। তো আমরা প্রিভিউতে ক্লিক করি, করার পরে যদি এর রেঞ্জটা আমরা একটু বাড়াই তাহলে দেখেন ব্লোট করতেছি আমরা। পুকার অ্যান্ড ব্লোট এই অপশনটাতে এসে প্রিভিউতে ক্লিক করতে হবে, তারপর এখানে জিরো থাকবে, জিরো থেকে আপনি এটা রেঞ্জটা কম বা বেশি করে
এর আকৃতিটা আপনি পরিবর্তন করতে পারবেন। তো এখানে আপনি বিভিন্ন আকৃতি দিতে পারবেন, যত বেশি করবেন তত আর কি আরো সুন্দর সুন্দর এখানে শেপ তৈরি হবে। তো এটা আর কি আমরা একটা দেখলাম। আচ্ছা, এটা আমি ওকে দিয়ে দিলাম। এখন আমরা পরেরটা দেখব, 3 নম্বরটা। তো আমরা এটা মার্ক করলাম, করার পরে এফেক্টসে যাব, এফেক্টস থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, আর এখান থেকে আসব রুগহেনে। রুগহেনে ক্লিক করলাম, করার পরে এখানে প্রিভিউ দেখার অপশন আছে, এটাতে ক্লিক করলে এটা আর কি রুগেন মোডে চলে যাবে। রুগেন এটা ডিকশনারিতে দেখলে আমরা এর অর্থ দাঁড়ায় কর্কট, মানে এটা ওয়েব আকৃতির একটা শেপ তৈরি হবে। তো এখানে আপনি সাইজটা রেঞ্জটা বাড়ায় দিলে এটা বৃদ্ধি পাবে। এখানে রিলেটিভ আছে, এখানে অ্যাবসুলেট করে দিতে পারেন। সো এটা আপনার কাজের ধরনের উপর ডিপেন্ড করবে যে আপনি এটা কী কাজে ইউজ করবেন। এখান থেকে আপনি আরও কিছু পরিবর্তন করতে পারেন। তো আমি এটা কিন্তু জাস্ট একটা ফন্ট দিছি, এখানে কোনো স্টাইল করি না। আপনি চাইলে ফন্ট একটা এরকম একটা মানে রুগেন শেপ ক্রিয়েট করে আপনি এর ভেতরে ফন্ট দিতে পারেন, বা যে কোনো স্টাইল ক্রিয়েট করতে পারেন। এটা কাজে লাগে, কাজে আমরা যেগুলো আমাদের লোগো ডিজাইনে লাগবে, টি শার্ট ডিজাইনে লাগবে, আদার্স ডিজাইনে লাগবে, ঠিক সেইগুলাই দেখতেছি। বাদ বাকিগুলো আমরা এখন দেখবো না, কাজ করতে করতে শিখবো। তো আমরা একটা, দুইটা, তিনটা, তিনটা দেখলাম, এখন আমরা পরেরটা দেখি। আচ্ছা, পরেরটা আমরা এটা সিলেক্ট করলাম, করার পরে এফেক্টসে যাব, এফেক্টস থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্মে যাব। আচ্ছা, ট্রান্সফর্মে গেলে এটার একটা অপশন এখানে কপি আছে, কপি মানে এই যে আপনি স্ট্রোকটা এটা আপনি কপি করতে পারবেন। তো কপি আমি 9টা 9টা করব দিলাম, এখানে প্রিভিউতে ক্লিক করব। এখন আপনি এই যে হরিজন্টাল, এটা যদি আপনি এখানে একটা ক্লিক করেন, এই যে 100% লেখা এখানে ক্লিক করলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন যদি আপনি মাউসের স্ক্রল বাটন মানে হুইল বাটনটা আপনি স্ক্রল করেন, মানে হুইল বাটন বলতে যেই দুইটা বাটনের মাঝখানে যে চাকা মতো থাকে এটাকে যদি আপনি ঘুরান, তাহলে এটা দেখবেন যে চেঞ্জ হচ্ছে। এখানে পুরা ব্ল্যাক দেখা যাচ্ছে, এটা কিন্তু এখন অপেরামিনির মতো লাগতেছে, দেখতে বেশ অপেরামিনির মতো লাগতেছে, বাট এটা অনেক বেশি হয়ে গেছে। এখান থেকে আমি কমায় দিব, এখানে আমি 3টা দিব, দিয়ে যদি আমি এটা কম বেশি করি, তো দেখেন এখানে কিন্তু এটা দেখা যাচ্ছে স্ট্রোকগুলা। তো এখানে ভার্টিকালটা, এটা হলো হরিজন্টাল হয়েছে, এটা ভার্টিকাল আপনি কম বেশি করতে পারবেন, অর্থাৎ আপনি ছোট বড় করতে পারবেন। জাস্ট ক্লিক করে মাউসের হুইলটা ঘুরাইলে এটা কম বেশি এখান থেকে রেঞ্জ করা যাবে। চাইলে আপনি এখান থেকে রেঞ্জটা কম বেশি করতে পারেন, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। আচ্ছা, এটা একটা দেখলাম, আর এইটা হলো মুভ হবে, এই যে মুভ লেখা, এটা হলো স্কেল আর এটা হলো মুভ। তো মুভ এখানে ক্লিক করলে এর হলো ভিতরের অংশটা মুভ হবে, ভিতরের থেকে দেখেন মুভ হচ্ছে। একদম প্রথমে যেটা আছে আমাদের সেটা কিন্তু স্ট্যাচু অবস্থায় আছে, আর ভেতর থেকে মুভ হচ্ছে। এখানে আপনি, আমি এখান থেকে বাড়ায় দিচ্ছি, 7টা দিলাম প্রিভিউ, দিয়ে দেখেন আপনি বিভিন্ন ধরনের ডিজাইন এখান থেকে, ডিজাইন মানে বিভিন্ন ধরনের স্টাইল ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এখন আপনি এখান থেকে ভার্টিক্যালি এটা নিচের দিকে নিয়ে যাইতে পারবেন, উপর দিকে নিয়ে যাইতে পারবেন। জাস্ট এর কাজটা আমি আপনাদের দেখাচ্ছি, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। আচ্ছা, একটা দেখলাম, এখন অ্যাঙ্গেল কি, অ্যাঙ্গেলে যদি আপনি এটা ঘোরান তাহলে এটা ঘুরবে। অ্যাঙ্গেলটা হলো 360 ডিগ্রিতে এ ঘুরতে থাকবে, আপনি যত মাউসের হুইলটা ঘোরাবেন তত এ ঘুরতে থাকবে। তো এই হলো ব্যাপার। এটা দিয়ে আমরা একটা স্টাইল করে ফেলি, ট্রান্সফর্ম দিয়ে করার জন্য আমি একটা ওই ইয়া রাখছি, রেক্টেঙ্গুলার, এটা দিয়ে করব। তো এখান থেকে আমি এফেক্টসে যাব, এফেক্টস থেকে আমি কিন্তু এটা সিলেক্ট করছি, এফেক্টস থেকে ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্ম করে আমি এখানে কিছুই চেঞ্জ করব না, জাস্ট এখানে আমি, আচ্ছা আমার এইটা একটু কমায় নি, ঠিক আছে, এখানে আমি 1 দিলাম, দিয়ে এখন আমি সিলেক্ট করলাম,
করে মানে স্টোকটা এক দিলাম, দিয়ে সিলেক্ট করে এফেক্টস থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্ম, তারপরে প্রিভিউটা আগে অন করবেন। প্রিভিউ মানে লাইভ, এখানে আপনি দেখতে পাবেন, এখানে কপি আমি 9টা দিলাম, দিয়ে আমি এগুলো কিছু চেঞ্জ করব না, শুধু অ্যাঙ্গেলটা এটা ঘোরাবো। দেখেন এখানে কিন্তু আপনি সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। জাস্ট আমি কিন্তু হুইলটা ঘোরাচ্ছি আমার মতো, দেখেন ডিজাইন ক্রিয়েট হচ্ছে, এটা দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা আমি এটা আমার মতো একটা ডিজাইন আমি করি, আপনাদের দেখাচ্ছি আর কি, দেখানোর জন্য আমি করতেছি, জাস্ট এতটুকুই করলাম, ঠিক আছে। এই এখন এটাকে আমি এখান থেকে মানে উপর থেকে স্কেল যেটা, এটা আমি কমাবো, কমায়ে ভিতরে নিয়ে আসতেছি বক্সটার ভিতরে। আচ্ছা এটা আমি 91 90 দিলাম, আর ভার্টিকালটা এটাও আমি 90 করে দিচ্ছি, 90, ঠিক আছে। তো এখন দেখেন এখানে একটা কিন্তু ডিজাইন ক্রিয়েট হয়েছে, হয়েছে না? ভালো করে খেয়াল করে দেখতে হবে যে এখানে কিন্তু সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়েছে। আমরা যদি এটা দূর থেকে দেখি তো এটা একটা 3D ডিজাইন মতো আমাদের লাগতেছে, তাই তো? তো এখান থেকে আমি এই এক সাইডের এই স্ট্রোকগুলা ডিলিট করে দিতে পারি, দিয়ে কিছু একটা লিখে দিতে পারি। এটা আপনি এই ডিজাইনগুলো ব্যবহার করতে পারবেন লেখাতে বা কোনো লোগোতে। আমি কিন্তু লোগো ডিজাইন এখনো শুরুই করি নাই, জাস্ট ইলাস্ট্রেটরের পরিচিতি দিচ্ছি। আজকে মেবি 9 নম্বর টিউটোরিয়াল, এরপর আমরা আগামী দিন 10 নম্বর টিউটোরিয়াল দেখব। মোট 10টা টিউটোরিয়ালে আপনাদের ইলাস্ট্রেটরের পরিচিতি দেখাইলাম, এরপরে যাব লোগো আর টি শার্টে, আমি জাস্ট পরিচিতি দেখাইতেছি। তো এ একটা গেল। আচ্ছা এখন আমরা এই এই শেপটায় যাই, আমাদের এটা হয়ে গেছে, এটা লাগবে না এখন, পরেরটা দেখবো আমরা। তো এফেক্টস থেকে ট্রান্সফর্ম, এখান থেকে আমরা টুইক, টুইকে যাব। টুইকে যাওয়ার পরে এর প্রিভিউটা দেখি, এখানেও আপনার অনেক মানে সুন্দর সুন্দর শেপ ক্রিয়েট করতে পারবেন। মোট কথা আকৃতিটা আপনি চেঞ্জ করতে পারবেন, শেপের আকৃতি এখানে রিলেটিভ অ্যাবসলিউট দিয়ে আপনারা এটা চেক করে দেখবেন, এটাতে বোঝানোর কিছু নাই। আমাদের যেগুলো দরকার সেগুলো কিন্তু আমি অলরেডি দেখে ফেলেছি, কারণ এই একটা এই একটা এই একটা এই একটা এগুলো কিন্তু খুব জরুরি, যেগুলো জরুরি কাজে লাগবে সেইগুলাই দেখাচ্ছি। আচ্ছা পরেরটা আমরা দেখি, এফেক্টস, তারপরে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে টুইস্ট। টুইস্টে আসার পরে আমাদের এখানে অ্যাঙ্গেল, এটাও তেমন কিছু না, এটা দেখার কিছু না, এটা আমরা কাজ করতে করতে শিখবো। কিন্তু আমাদের লাস্টে একটা আছে, এই লাস্টেরটা, মোট কথা আমি এফেক্সের এই অপশনটা আজকে দেখানোর জন্য আপনাদের টিউটোরিয়াল করছি। আমি একটা কিছু একটা বানায় দেখাচ্ছি আপনাদের, লাস্টের যে অপশনটা আছে ওইটা দিয়ে। লাস্টে কী আছে আমরা একটু দেখি, এখানে জিগজ্যাগ, জিগজ্যাগ দিয়ে আমি এখন আপনাদের একটা ডিজাইন করে দেখাবো। তো লাস্টের অপশনটা দিয়ে আমরা একটা ডিজাইন করতেছি। আমি শিফট চেপে এটা একটা সার্কেল করলাম, এটা এখান থেকে স্ট্রোকে আছে, আমরা ফিল কালারে নিয়ে যাব, জাস্ট এখানে একটা ক্লিক দিলে ফিল কালারে চলে যাবে। আচ্ছা এখন এখানে আমি একটা কালার পিক করি, কালারের জন্য আমাদের কালারটা হয়ে গেল, কালার সোয়াচ, তাই তো, সোয়াচটা নিয়ে আসি। সোয়াচ কাজ করতে করতে যদি এরকম প্যালেটগুলো হারায় যায় তাহলে আবার আপনারা উইন্ডো থেকে যায় নিয়ে আসবেন। সোয়াচে যায় আমি একটা কালার এখানে অ্যাপ্লাই করব, আপাতত এইটা, না হলে এইটা কোনটা দিব, এইটা আচ্ছা এটাই থাক। আমার একটু মানে যে কোনো জিনিস চুজ করতে দেরি হয়, কারণ আমি একটু ভেবে চিন্তে তারপরে চুজ করি, প্রত্যেকটা জিনিস চুজ করার পেছনে আপনারও কারণ থাকতে হবে। আচ্ছা এটা দিয়ে আমরা এখন একটা ডিজাইন করব, দেখেন আমরা কি ডিজাইন করি। তো এখন আমি এই আর একটা সার্কেল নিচ্ছি, ছোট্ট একটা সার্কেল, এই পিচি সার্কেলটাকে আমরা এখানে
আগে কালারটা চেঞ্জ করে দিই, এই কালার দিলে হবে না, এখান থেকে কালার নিতে হবে, আমাদের লাইটটা দেই। আচ্ছা এটা এইখানে দিলাম, এখন এটা আর একটু লাইট দিলে মেবি হয়তো, দেখি এটা ক্লিক করা লাগবে, ক্লিক করে আচ্ছা হয়েছে। এখন এটাকে আমি এই যে রোটেট টুল এখানে ক্লিক করলাম, এটাতে ক্লিক করা আছে, এখন রোটেট টুলে ক্লিক করে অলটা চেপে ধরে এর মাঝখান বরাবর আমাকে ক্লিক করতে হবে। তা মাঝখান বরাবর আমি তো খুঁজে পাচ্ছি না, তখন কি করতে হবে, এখানে মাউসের কার্সার নিয়ে গেলে দেখেন সেন্টার লেখা আসতেছে, ওই যে। তো এই যে সেন্টার লেখা আসতেছে, এই লেখাটা আসতেছে ইলাস্ট্রেটরই আমাকে বলে দিচ্ছে এটা সেন্টার। এটা কেন আসতেছে, এর একটা অপশন অন করা আছে, এটাকে বলে স্মার্ট গাইড। ভিউতে আসবেন, ভিউতে এসে স্মার্ট গাইড এটা টিক দিয়ে দেবেন, মানে এটা অন করে দেবেন, ভিউ স্মার্ট গাইড টিক দিয়ে দিলাম, তাহলে এটা আসবে। তাহলে আমি অল্টা চেপে ধরে এই যে আমার সেন্টার দেখাচ্ছে, জাস্ট এখানে একটা ক্লিক করলাম। প্রথমে কি করছি, আমার কিন্তু এখানে একটা মানে সিলেক্ট করা ছিল, একটা ক্লিক করছি, তারপর রোটেট টুলে ক্লিক করছি, করার পরে অলটা চেপে ধরে সেন্টারে ক্লিক করছি, করার পরে আমার এখানে প্রিভিউ অন করা আছে, আমি দেখতে পাচ্ছি আমার 10 ডিগ্রি অ্যাঙ্কেলে এটা ঘুরবে, এখানে 10 দেওয়া আছে। তো দিয়ে আমি একটা কপি দিলাম, এখন কিন্তু আমরা ব্যাপারটা জানি যে ডি, কন্ট্রোল ডি দিলে এটা মানে কি বলে মুভ করতেই থাকবে। তো আমি এটা মুভ করব পরে, আমার আগে কালার চেঞ্জ করতে হবে, কালারটা আমার পছন্দ হয়নি, আমার আসলে এই কালারটা দেখলে অড লাগতেছে, আমি হোয়াইট দিয়ে দিই। যখনই আপনার অস্বস্তি লাগবে কোনো কালারে, সঙ্গে সঙ্গে চেঞ্জ করে ফেলবেন। এটা কিন্তু একবার মুভ করছে, এখন আমি যদি কন্ট্রোল ডি দেই তাহলে কিন্তু মুভ করবে। তো আমি চেপে ধরলাম, আচ্ছা ছেড়ে দিলাম, আবার কন্ট্রোল ডি 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 হয়ে গেল, ওর মাপ মতো এটা অটোমেটিক্যালি নিয়ে নিছে। আচ্ছা এখন এখানে আমার কিছু লেখি, 80% ডিসকাউন্ট বানান, ঠিক আছে, DIS ডিসকাউন্ট, আচ্ছা 80% ডিসকাউন্ট এখানে দিলাম, এটা একটু বড় করব, আরো বড় করব। আচ্ছা এখানে ডাবল ক্লিক করে 80%টা বড় করতে গেলে এইখানে অ্যারোতে ক্লিক করতে হবে, করলে এটা বড় হবে। আচ্ছা হলো, এখন এই পুরাটাই আমি সাদা দিয়ে দেব। সাদা কেন দিচ্ছি বলেন তো, এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা সেই জন্য সাদা দিচ্ছি, কারণ আপনি যখন ডিজাইন করবেন, আমি কিন্তু ট্রিক্সগুলো শিখাই দিচ্ছি, এটা কিন্তু একটা টিপস। তো আপনি যখন ডিজাইন করবেন, ডিজাইনের পেছনে যেটা আছে ব্যাকগ্রাউন্ডটা, সেটা দেখবেন যে কী আছে, সেই কালারটা আপনি অ্যাপ্লাই করবেন। তা আমি এখানে দিলাম এটা 80%, এটা আর আমার দরকার না, আমার দরকার হলো আপনাদের এই স্টাইলটা শেখানো, এটা পরে আমরা দেখবো যখন ফন্ট নিয়ে খেলবো তখন। আচ্ছা এখন আমরা এটা নিয়ে একটু দেখি, তো এটার জন্য আমি আমি কিন্তু এই শেপটায় ক্লিক করছি, করার পরে অবজেক্ট এখান থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এটা কিন্তু আমি আগে টিউটোরিয়ালগুলোতে বুঝে আসছি। অফসেট পাথের কাজ হলো যে আপনি যেটা সিলেক্ট করছেন তার সাইজটা বাড়ায় দেওয়া। তো এখানে প্রিভিউ দেখি, এখানে 10 পিক্সেল দেওয়া আছে, 10 পিক্সেল অনুযায়ী এটা বাড়বে। তো এখানে আমি 14 দিয়ে দিলাম, দিয়ে এখানে যদি আমি ক্লিক করি দেখা যাচ্ছে 14 পিক্সেল বেড়ে গেছে, এখানে কিন্তু দেখাই যাচ্ছে, দিয়ে ওকে দিলাম। এখন আপনাদের মেবি ভুলে গেছেন ডিজাইন দেখতে দেখতে যে আমরা এফেক্টসের কাজ শিখবো, তাই আমাদের কিন্তু এটাই ক্লিক করাই আছে। তো এখন এফেক্টসে যাব, আর এখানে ক্লিক করা লাগবে না, ডাইরেক্ট এফেক্টসে এখান থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর এখান থেকে জিগজ্যাগ। আচ্ছা তো সরি আমি একটু অসুস্থ, এই জন্য কথা বলতে গেলে কথা বেঁধে বেঁধে আসতেছে। আচ্ছা তো প্রিভিউতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি জিগজ্যাগ, এটার ডিকশনারিতে দেখলে আপনারা এর অর্থ পাবেন যে আঁকা বাঁকা,
মানে হিজি হিজি কিছু একটা, তো এরকম আঁকা বাঁকা ভাবে আসবে। তো আমরা জিগজ্যাগটা সিলেক্ট করার পরে আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি যে এটার কর্নার ক্রিয়েট হয়েছে। আমরা এটাকে যত রেঞ্জটা বাড়াবো তত এটা বৃদ্ধি পাবে। তো এ একটা গেল। আর রিলেটিভ অ্যাবসুলেট, এটা তো আগেরটাই দেখলাম। রিলেটিভ মানে এ আমি অ্যাবসুলেট দিয়ে আমার হয়ে গেছে, আর আমার তো রেঞ্জ নাই, সম্পূর্ণ দেওয়া শেষ। এখন যদি আমি রিলেটিভ দেই তাহলে আমার আরও আমি দিতে পারতেছি। তো এই অ্যাবসুলেট আর রিলেটিভ বলতে, অ্যাবসুলেট আমার পুরা আমার শেষ, 100 পিক্সেল আমার দেওয়া শেষ, আর তো আমার দেওয়ার জায়গা নাই। কিন্তু আমার এখান থেকে এই যে শেপগুলো আছে, কর্নারগুলো আরও বড় করতে হবে, তখন আমি রিলেটিভটা দিয়ে এটা আরও বড় করতে পারি। তো এই হলো ব্যাপার। এখানে আপনি আরও সুন্দর ডিজাইন ক্রিয়েট দেখেন, আমরা এই যেটাই করলাম এটা কিন্তু একটা স্টাইল, কিন্তু আমরা এই স্টাইলটা ইউজ করব না এখানে। এটা এটা আমরা দেখতেছি সাইজটা এবং এই কর্নারটা, এখান থেকে আমি কিন্তু এই ইয়েগুলোও বাড়াইতে পারি, মানে আমাদের যে এই কর্নারগুলো এগুলোও কিন্তু আরও বৃদ্ধি করতে পারি। দেখেন এখানে আপনি অনেক সুন্দর ডিজাইন নিয়ে আসতে পারবেন, ফুটায় তুলতে পারবেন। আচ্ছা, তো আমি অ্যাবসোলিউট দিয়ে দিলাম, দিয়ে এটাকে কুমায় দিলাম। আচ্ছা, কুমায় দিচ্ছি, কুমায় কত করা যায় দেখি, 2টা করা যাবে, 2টা, 4টা, 6টা, ও 2টা 2টা করে বাড়বে। আচ্ছা, এখন এটা শিখলাম আমরা কর্নার, এখন আমরা স্মুথ দিব। স্মুথ দিলাম, দিয়ে সাইজটা জাস্ট কমাই দিব, আমি যেটা করতে চাইতেছি আর কি সেটাই। তো দিয়ে এটাকে একটু বাড়াই দিলাম, দিয়ে সাইজটা জাস্ট কমাবো, রিলেটিভ দিয়ে দেখি, এটা হবে না, অ্যাবসোলিউট দিতে হবে। এই যে এই আকৃতিটা আমি আনতে চাচ্ছিলাম, তো এটা আমরা কমায় দেখি, এটাই ঠিক আছে, এটা দিয়ে ওকে দিব। দেখেন একটা স্টাইল হয়ে গেল। আপনি চাইলে এর কালারটাও চেঞ্জ করতে পারেন, ভেতরেরটাও পারেন। তো এর কালারটা আমি একটু চেঞ্জ করে দেখি, এই যে এখান থেকে আপনি কালার, যদি আপনার এটা পছন্দ না হয় তাহলে আপনি এক কালার দিতে পারেন, যদি পছন্দ হয় তাহলে এই কালারটা রাখতে পারেন। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে নিজের রুচির উপর, আপনার রুচি কেমন সেটার উপর। আচ্ছা, এটাই থাক, আমার কাছে এটাই সুন্দর লাগতেছে। এখন এই হলো ব্যাপার। তো একটা স্টাইল করে ফেললাম, এটা দিয়ে আপনি একটা পোস্টারে দিতে পারেন, বা কোনো একটা ফুড মেনু তৈরি করতেছেন, ফুড মেনুতে দিতে পারেন। এটা নিজেরাই, এটা কিন্তু আমরা গুগল থেকে ডাউনলোড করি। তো এটা কিভাবে তৈরি করে এটা আজকে দেখালাম। অবশ্যই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগার কথা, আর যদি ভালো লাগে তো সেটা কমেন্ট করলে খুশি হব, যে টিউটোরিয়ালটা দেখে আজকে টিউটোরিয়ালটা কেমন লাগছে, এবং সবাইকে শেয়ার করবেন। আর যারা নতুন তারা তো সাবস্ক্রাইব করবেনই, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিবেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, সবাইকে অনেক ধন্যবাদ। আবারও বলছি, আমি কিন্তু লোগো ডিজাইন শেখাচ্ছি না, লোগো ডিজাইন শেখাবো। এটা হলো 1 থেকে 10 পর্যন্ত যে টিউটোরিয়াল, এটা জাস্ট পরিচিতি। তো লোগো টি শার্ট এটা পরে আসবে, এই 10টার পরে। আপনারা ওয়েট করেন এবং প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে আমাদের গ্রুপে দেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।